বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে শুক্রবার। দ্রুতই আসছে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাও। মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের হাই কমিশনার। করোনা মোকাবেলায় বাংলাদেশকে 31টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, হাইফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন সিলিন্ডার সহ 20 টন চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে ভারত। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় এক অনুষ্ঠানে হস্তান্তর করা হয় এসব। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার জানান, ভারতে করোনার প্রকোপ কমতে শুরু করায় দ্রুতই বাংলাদেশ প্রতিশ্রুত টিকা পাবে। ভারতে সংকট মিটে গেলে আমরা টিকা পাঠাবো এবং তা দ্রুত সময়ে, কারণ বাংলাদেশ আমাদের অগ্রাধিকার তালিকায়, এটা নিয়ে কাজ করছি। আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই সীমিত পরিসরে বিমান যোগাযোগ চালু হচ্ছে দুই দেশের মধ্যে। ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় 20 আগস্ট থেকে ফ্লাইট চালু হবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রচুর চাহিদা আছে, আমাদের অনুরোধে সাড়া দিয়েছে ভারত। করোনা মহামারীর মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে বিশেষ ব্যবস্থার বিমান চলাচল শুরু করে বাংলাদেশ, তবে চলতি বছরের এপ্রিলে ভারতে বিপর্যস্ত অবস্থার কারণে তা বন্ধ হয়ে যায়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।